আসসালামু আলাইকুম, শান্তাবুবুর পাঁচ মিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের আমি আমার বাগানের শেষ ভিডিওটা করব। আসলে গতবারই আমার শেষ ভিডিও ভেবেছিলাম হবে, আসলে তা না, ওই শেষ হয়ে হইল না, শেষ বলে না, তেমনভাবেই আমার সব ফলনগুলো শেষ হয়েও হইল না শেষ, তো আজকে আসলেই শেষ হবে। তো আজকে প্রথম থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে আমার টমেটো, আজ আমি টমেটো সব তুলে ফেলব। এখানে আপনারা একটু খেয়াল করুন, আমার মরিচ আছে নিচে, এই মরিচগুলো তুলে ফেলব। আর নিচে তো সব গাছ কেটে ফেলেছি, বাগানটা একটু দেখিয়ে দাও তো কীভাবে গাছগুলো সব কেটে ফেলেছি। এই যে আমার মাচাগুলো দেখছেন, এগুলো সব পরিষ্কার করে ফেলেছি, আরো সুন্দর করে পরিষ্কার করতে হবে। এটা জাস্ট মানে কোন রকম পরিষ্কার করেছি, এবং নিচের জায়গাটা দেখাও, এত সুন্দর বাগান কি অবস্থা হয়েছে, সবাই বলে এত সুন্দর বাগান, অনেক পরিষ্কার রাখি। তো এই সমস্ত লাউ পাতা, সমস্ত ঝিঙে পাতা সব কিছু আমরা আজ পরিষ্কার করলাম। আর আজকে টেম্পারেচার কত জানেন, কত হবে মল্লিক? পাঁচ, এগারো ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কিন্তু প্রচুর বাতাস তো, যার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগে, টরন্টোরই এক প্রবলেম। আর এদিকে আমার কিছু পুঁই শাক রয়ে গেছে, এই পুঁই শাকটাও আমাকে আজকে কাটতে হবে, এবং আস্তে আস্তে আমি বেডগুলো সব পরিষ্কার করে ফেলবো, আপনারা দেখুন। আর এক সাইডে আছে আমার ধনে পাতা, ধনে পাতাও মানে ঠান্ডার জন্য আমি বাগানে আসতে পারছিলাম না বেশ কিছু কয়েকদিন ধরেই, কিন্তু বৃষ্টি আবার ঠান্ডা, এই দুটোর জন্য আমি সামাল দিতে পারছি না বাগানটাকে। তো আজকে আমাকে করতেই হবে, কোনো উপায় নাই। বিসমিল্লাহ, এখন আমি শুরু করব আমার টমেটো তোলা। আল্লাহুম্মা বারেক। ম্যাক্সিমামই পাতাগুলো আমি আগে তুলে নিই, কাঁচাগুলো অন্য আর একটা থামায় নেব। প্রচুর পাকা টমেটো, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ইয়ে করেছেন, আমাকে প্রচুর টমেটো এবার দিয়েছেন, সত্যি একদম মন ভরে। এত বড় বড় টমেটোর গুঁড়াগুলো এত শক্ত, এগুলো তুলেই ফেলতে হবে সব, আজকে কোনো উপায় নাই, ঠান্ডা পড়ে গেছে। গতকাল 7 না কততে নেমেছিল, রাতে তো আরো কমে যায়। তো এই গাছে শেষ শিম, অন্যান্য গাছগুলো সব কেটে ফেলেছি, আর এই গাছেই মাত্র কয়েকটা কিছু শিম আছে, এটাকে আজকে তুলে ফেলবো। কোনো শুকনো শিম নাই না, এটা দেখছি না তো, আরে আল্লাহুম্মা বারিক। এখন তুলবো আমার মরিচ। মরিচের আগে আমি কিন্তু খুব একটা তুলিনি, তুলে তুলে খেয়েছি আর দু একটা মানুষকে দিয়েছি সেরকম ভাবে, কিন্তু ওরকম ভাবে তোলা হয়নি মরিচ। ভেবেছি সব পাকিয়ে ফেলব সেই জন্য, কিন্তু এই গাছগুলো আপাতত থাক, তুলবো না, দেখি কতদিন রাখা যায়। এটা এক জাতের মরিচ, কিছু আছে ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট গুলো খুব একটা ঝাল হয় না, তবে আমি মনে হয় না এবার ব্ল্যাক নাইট করেছি, একদমই ঝাল হয় না, তো যার কারণে মানে ওগুলো সবজিতে দেওয়া এবং
সালাদ হিসেবে খাওয়া ছাড়া উপায় থাকে না। এখানে দেখুন আমার মরিচ গাছ, আর একটা বেটেও ছিল মরিচ, কালো মরিচ, আর এই মরিচটা ভীষণ ঝাল। এটা নর্মাল মরিচের থেকে ঝাল বেশি, আর হাত একদম জমে যাচ্ছে ঠান্ডায়। অনেক এই বেডে কিছু মরিচ আছে, এটা আমার মনে হচ্ছে ইয়ে কি বলে, হ্যাঁ ত্রিনিদাদ বোধ হয়। এটা এটা অনেক ঝাল, এটা হলুদ রঙে। আচ্ছা আর এখানে বোধ হয় অ্যালাপিনো কি না, মনে হচ্ছে অ্যালাপিনো। পরে গিয়ে আমি শর্ট আউট করবো। আবার এইদিকেও আছে, এগুলো কিন্তু বোম্বে মরিচের, বোম্বে মরিচ না, এটা মনে হচ্ছে আমার কাছে ত্রিনিদাদ মল্লিক, সাংঘাতিক ঝাল এটা। স্করপিয়ন আর এইটা এটা আমি জানি উইডি উইডি, দেখেই বুঝতে পারছি উইডি উইডি। সবই কিন্তু অর্নামেন্টাল, কোনো মরিচ আমি লাগাইনি। এবার আমার লেখাগুলি সব এদিক ওদিক হয়ে গেছে, কেন বুঝলাম না। এখানে আপনারা যে মরিচগুলো মরিচগুলো দেখছেন, এগুলো সব আমার স্পেশাল মরিচ ম্যাক্সিমাম। তো গত বছরে আমার কালেকশন ছিল বেশ কিছু, এবং আমার 6টা ভিডিও আছে মরিচ পরিচিতির উপরে। তো আপনারা সেই ভিডিওগুলি দেখলে আপনারা জানতে পারবেন যে কত ধরনের মরিচ আমি কালেক্ট করি এবং উৎপাদন করি আর কি। আমার খুব ভালো লাগে, যদিও অনেক ঝাল, কিন্তু তারপরে আমি নিজেও ঝাল খাই, এবং আমি এটাকে কীভাবে কী করি সেটাও আছে আমার ভিডিওতে। তো আপনারা দেখে নিন, একটু এটা আমার মরিচের কর্নার। তো আমি এবার মরিচ খুব একটা তুলতে পারিনি, এই তোলা শুরু করেছি কেবল। এবার তুলবো, কাটবো আমার পুঁই শাক। পুঁই শাকটাও কিন্তু আল্লাহ রহমে অনেক ভালো হয়েছিল, আল্লাহ মোবারক। পুঁই শাক কিন্তু অনেক হেলদি। আমার দুই রকমের পুঁই শাক আছে, একটা সবুজ আর একটা লাল। তো লালটাও কিন্তু খেতে খুব মজা। আমি এটা দেখেছি বাগানের শেষ অবস্থা, তো খুবই বাজে অবস্থা বাগানের। তো তারপরেও আমি আপনাদের দেখাই, এটা আমার লাল পুঁই শাক, দেখুন কি সুন্দর করে লাল পুঁই শাকটা হয়েছে। আর খেতেও কিন্তু প্রচন্ড মজা। আমি জানি না আপনারা খেয়েছেন কিনা এটা লাল পুঁই শাক। এতক্ষণ এর আগে আমি তুলেছি আমার সবুজ পুঁই শাক, এখন তুলছি লাল পুঁই শাক। লাল পুঁই শাক প্রচুর হবে, আজকে রাতেই মানুষকে দিতে হবে, আমার বন্ধু বান্ধবকে কাউকে দিতে হবে, তাহলে নষ্ট হয়ে যাবে। এবারে তুলছি আমি আচোচা। আচোচা অনেক হয়, তো এবার আমি খুব একটা যত্ন করতে পারিনি, তাই সেভাবে হয়নি, কিন্তু তারপরেও
যা হয়েছে তো অনেক, আমি মাত্র দুটো গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে ফলন হয়েছে, একেবারেই যত্ন করিনি আমি এবার, এমনকি কোনো সারও দেইনি, একটু অবহেলাই পেয়েছে বেচারা, আমার সময় ছিল না, আর হাত জমে যাচ্ছে এত ঠান্ডা। আজকে অক্টোবরের মাসের 9 তারিখ, টেম্পারেচার 11 হলেও আমার ফিলস লাইক 5। আজকে আমার বাগানের প্রাপ্তি এটাই শেষ, আমি ক্লোজিং ঘোষণা করছি। আজকে সমস্ত গাছ টাছ আমি তুলে ফেলেছি, শুধুমাত্র আচোচাটা রয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, এটা আমার মরিচ, এটা কিন্তু খুবই মানে অনেক মরিচ আছে গাছে, আমি কিছু তুলেছি বেদের থেকে, আরও কিছু আছে, আর আমার এমনিতে অনেক মরিচ গাছ আছে যেটা এর থেকে অনেক বেশি মরিচ হবে পরে যখন তুলব। আর শেষে কিছু এই যে বিকলাঙ্গ কিছু জিনিসপত্র রয়ে গেছে, আর এখানে আছে অল্প একটু শিম পেয়েছি, এগুলো ক্যানাডিয়ান শিম বিনস যেগুলি, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার একটা নারকেলের মতো ডাবের মতো একটা লাউ পেয়েছি আমি, তাও আবার অন্যের বাসায় একটা ঝুল ছিল, কোনো রকমে গিয়ে মানে লাউ গাছটা উঠে গেছে আর ওখানে ছোটো বেচারা লাউটা হয়েছে, কিন্তু ঠান্ডার জন্য আর কিছু করা যাবে না। এখানে আছে এক ধামা পাকা টমেটো, এগুলো ম্যাক্সিমাম পাকা, আর এগুলো হচ্ছে সবুজ টমেটো যেগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে কয়েকদিনের মধ্যে। আর মরিচটা তো আমি আপনাদের দেখালাম, আর পুঁই শাক দেখুন, এখানে কিন্তু প্রচুর পুঁই শাক, আমার সবুজ প্রচুর পুঁই শাক আর এটা লাল পুঁই শাক প্রচুর এসছে। আমার রাত্রেবেলা বন্ধুদের কল করে ওদেরকে দিতে হবে, ওরা এসে নিয়ে যাবে। আর এখানে আছে এবার এবছরের আচোচা, এই আচোচা এক ঝাঁক, আবার এখানে আছে এক ঝাঁক, আরও আমার বড় ধামার এক ধামা আচোচা হবে আমার যেটা ধারণা। তো আল্লাহর কাছে হাজার শুকর যে এত কষ্ট পরে, অনেক কষ্ট হয়েছে এবার বাগানে, অল্প সময় পেয়েছিলাম আমরা মাত্র 2.5 মাস, তো তার মধ্যে যতটুকু ফলন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তাতেই সন্তুষ্ট। আর নেক্সট ইয়ারে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, মার্চ মাস থেকে আমি শুরু করব আবার আমার বাগানের কাজ, এবং মাটি কিভাবে টপ ঠিক করতে হয় এবং বীজ ফেলতে হয় আমি সব আমি মার্চ মাস থেকে আপনাদেরকে আবার দেখাবো। আর এর মধ্যে আমি এর পরের ভিডিওটা, এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও আজকে 9 তারিখ অক্টোবরের, আর এরপরে আমি আমার রান্নার ভিডিওতে চলে যাব। আর সবচেয়ে বড় জিনিস এই আচোচা, অনেকে জিজ্ঞাসা করেছেন কিভাবে রান্না করতে হয়, আমি কিন্তু আমার ভিডিওতে এই আচোচা সম্পর্কে কিভাবে কয়েক রকমের রান্না আপনাদেরকে আমি দেখিয়ে দিব, আপনাদের আর কোনো অসুবিধে হবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। আমার বাগানের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার দেখা হবে। এতক্ষণ আপনারা 2023 সালের অক্টোবর মাসের 30 তারিখের আমার বাগানের শেষ ভিডিওটা দেখলেন। এই দিনে শেষ প্রাপ্তিটা আবারও দেখিয়ে দিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী বছরে এপ্রিল মাসে 2024 সালে আবারও আপনাদের সামনে হাজির হব আমার বাগানের নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো খোদা হাফেজ।